মুক্তপুরে পড়লো হরতাল, আরও একবার ভুল স্বীকার করল সিপিএম। বন্ধ ব্যর্থ হওয়ার পর জনবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় বন্ধ ডাকাটাই ভুল হয়েছিল, স্বীকার করলেন বিমান বসু। এই স্বীকারোক্তি বঙ্গ সিপিএমের আরও এক ঐতিহাসিক ভুল কিনা তা নিয়ে আলিমুদ্দিনের অন্দরেই চলছে জোর আলোচনা। ৩৪ বছরের রাজ্যপাট এখন অতীত, ঘাস ফুল ঝরে সংগঠন বলে প্রায় কিছুই নেই। কংগ্রেসের হাত ধরেও বিধানসভা নির্বাচনে ধাক্কা, উপনির্বাচনেও জামানত জব্দ। এত বিপর্যয়ের পরেও যেসব সিপিএম কর্মী সমর্থকরা দল ছাড়ার কথা ভাবেননি, এবার তাঁদেরও কি সেই ভাবনার বন্দোবস্ত করে দিলেন বিমান বসু? আমাদের মনে হয়েছিল মানুষ বুঝতে পারবে তাদের স্বার্থেই আমরা এই হরতাল ধর্মঘট ডেকেছি। আমাদের যে ভাবনা ছিল সে ভাবনাটা ঠিক নয় এটা বোঝা গেল, তাই এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যারা কথায় কথায় দাবি করেন জনগণই তাদের পার্টির ভিত্তি, ধর্মঘটে শ্রমজীবী মানুষের হাতিয়ার, সেই তাদের মুখে এমন কথা? রাজনৈতিক মহল বলছে ইদানিং সিপিএমে ভুল স্বীকারের ধুম পড়েছে। নন্দীগ্রামে ভুলের কথা স্বীকার করেও ক্ষমতায় ফিরতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য, তবে ধর্মঘটটাকেও ভুল হয়েছে বলে মেনে নিয়ে সবকিছু ছাপিয়ে গেলেন বিমান বসু। আমাদের কাছে মনে হয়েছে খুবই জরুরি জনস্বার্থে মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং শক্তিশালী প্রতিবাদ। আমাদের মনে হয়েছিল মানুষ বুঝতে পারবে তাদের স্বার্থেই আমরা এই হরতাল ধর্মঘট ডেকেছি। আমাদের যে ভাবনা ছিল সে ভাবনাটা ঠিক নয়। ২৪ ঘন্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেল আলিমুদ্দিনের অবস্থান। সাধারণ মানুষ যেভাবে বন্ধ উপেক্ষা করেছেন তাতে ধর্মঘটের বিকেলে ভুল স্বীকার করা ছাড়া হয়তো আর কোনো রাস্তাই খোলা ছিল না বিমান বসুদের কাছে। কিন্তু এই স্বীকারোক্তি বঙ্গে সিপিএমকে এবার সত্যি সত্যি প্রান্তিক শক্তি হওয়ার দিকে এগিয়ে দিল বলে মনে করছেন আলিমুদ্দিনের একাংশ। প্রশ্ন উঠছে এরপর এরাজ্যে আগামী দিনে আর কখনো কি ধর্মঘট ডাকার মুখ থাকবে সিপিএমের? শাসক দল যখন বিরোধিতা করছে তখন ধর্মঘট সফল করার জন্য দরকার যথেষ্ট সাংগঠনিক শক্তি। তৃণমূলের সঙ্গে সংগঠনের জোরে পাল্লা দেওয়ার ক্ষমতা যে এখন বঙ্গ সিপিএমের নেই তা কারও অজানা নয়। তবুও কেন ৭-৫ না ভেবে ধর্মঘট ডেকে আলিমুদ্দিনের নেতারা নিজেরাই নিজেদের কফিনে পেরেক পুঁতে দিলেন? বিমান বসুর ভুল স্বীকারের পর আলিমুদ্দিনের অন্তরে এখন এসব প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে কাটা ছেঁড়া। আর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই আত্মঘাতী সিদ্ধান্তের নির্ফল। ব্যর্থ বন্ধে সিপিএমের দলীয় সংগঠনের কঙ্কালসার চেহারাটা আরও একবার বেরিয়ে এলো, সঙ্গে দলের নিচু তলার কর্মী সমর্থকদের মনোবল তলানিরও তলায় চলে গেল। ধর্মঘট নামে প্রতিবাদের হাতিয়ারকে নিজেরাই ইতিহাস চর্চার বিষয় পরিণত করলেন সূর্যকান্ত মিশ্র বিমান বসুরা। ধর্মঘটটিকে ভুল স্বীকারের পর জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে স্বতন্ত্র অবস্থান বজায় রাখার কাজটাও সীতারাম ইয়েচুরিদের কাছে অনেক কঠিন হয়ে গেল। রাজনৈতিক মহল মনে করছে এ হলো সিপিএমের আরও একটা হিমালয়ান মিস্টেক, যে ক্ষতির পূরণ হওয়া কঠিন। ৭-৫ না ভেবে বন্ধ টেকে দেওয়ায় যে ক্ষতি তৈরি হলো কোন বিশল্যকরণীতে তার নিরাময়? শেষ অস্ত্র বন্ধ ব্যর্থ হওয়ায় এবার কোন আয়ুধের খোঁজে আবার খুলে বসতে হবে ক্যাপিটাল? এই প্রশ্নের উত্তর পেতেই এখন মাথা চুল ছিঁড়ছেন আলিমুদ্দিনের পক্ষকেশ নেতারা। ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা।